কোন মহিলা ওর স্বামীর শেখায় যদি করবে তো স্বামীর সামনে করবে, না ওর স্বামীটা যখন চলে যাবে তখন আড়ালে করবে? হাজি ভাই, আড়ালে না করবে? শাস্ত্রী যদি শেখায়ত করে তো শাস্ত্রীর সামনে করবে না আড়ালে করবে? জোরে বলে আড়ালে। এবার সেই মহিলা তার স্বামীর শেখায়ত নিয়ে গেছেন কার দরবারে? আল্লাহ নবীর দরবারে। এবার দেখছেন তো নবীর পাঞ্জরে কিন্তু আর স্বামীটা বসে আছে। এ মনে মনে কইছে আল্লাহ কি হইল, যার শেখায়ত নিয়েছে যেহেতু তো নবীর পাঞ্জরেই বসে, কেমন করে কি করব? সে মহিলার বলছেন শেখায়ত করতে এসেছি তো করবো, পরে যা হবে দেখা যাবে। এবার রসুলকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি ব্যাপার? সে মহিলা বলছে নবী গো, সফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী আজ আপনার পাঞ্জরে বসার জন্য করবে জি, তার ব্যাপারে আমি তার স্ত্রী তিনখানা আমি শেখাত নিয়ে যাচ্ছি, তিনখানা কেস করতে যাচ্ছি। নবীকে বলছেন নবী জি, সফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী আজ আপনার পাঞ্জরে বসা আছেন। এক নম্বর শেখায়ত নবী গো, আমি যখন নামাজ পড়ি নামাজের হালাতে থাকি তখন আমাকে মারি, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। এক নম্বর শেখায়ত নবী গো, হয়তো আমি রুকুতে থাকি তখন মারি, হয়তো আমি সিজদাতে থাকি তখন মারি, কিংবা আমি হয়তো তার হয়ে সুরা পড়ি তখন মারে, হয়তো আমি তার সাউদ্দে বসে থাকি তখন মারে। নমাজ পড়ি গো নবীজি, নমাজের হালাত আমার স্বামী আমাকে মারে, ফাইট মারে, কিল মারে, গুতা দেয়, চড় মারে, আর বলে বিবি রে নমাজ ছেড়ে দে, নমাজ ছেড়ে দে, তোকে নমাজ পড়তে হবে না রে বিবি, নমাজটা তুই ছেড়ে দে। আপনার ঘমন খারাপ, কোন বেকুব লোক ছিল যে নমাজের হালাতে মারছে, হয়েছে না হয় না? এবার দুই নম্বরে সেই মহিলা বলছেন দয়ার নবী গো, আমার স্বামী আমি যখন রোজা রাখি আমার মুখে খাজুর দিয়ে কিংবা পানি দিয়ে, কিংবা নবী গো খাজুর দিয়ে কিংবা ছাতু দিয়ে কিংবা জোর জবরদস্তি করে আমার সাথে সহবাস করে হামমিস্ত্রি করে আমার রোজাটাকে আমার স্বামী ভেঙে দেয়, আর বলে বিবি রে রোজা রাখতে হবে না রে বিবি, তোকে রোজা রাখতে হবে না। কয়টা হলো, কয়টা হলো জি ভাই? তিন নম্বরে সেই মহিলা বলছেন দয়ার নবী গো, আমার স্বামী সফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়েন, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে আমার স্বামী কিন্তু নামাজ পড়ে না। কয়টা হলো? এক নম্বর নবী যে, আমি যখন নামাজ পড়ি নামাজের আলাতে আমাকে মারি, আর বলে বেবে রে নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না। দুই নম্বরে দয়ার নবী গো, আমার স্বামী আমার সাথে হামমিস্তারি করে সহবাস করে কিংবা মুখে খাজুর দিয়ে কিংবা পানি দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়, আর বলে বেবে রে তোকে রোজা রাখতে হবে না। তিন নম্বর আমার স্বামী কাজ করে ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে আমার স্বামী কিন্তু নামাজ পড়ে না। তিনখান শেখায়ত হয়ে গেল, তার স্বামী কিন্তু শুনছেন মাথা থেকে নামত মুখ করে। নাবিজি এবার তাকে বলছেন তার স্বামীকে, এ সফওয়ান, আরে তোমার স্ত্রী তোমার ব্যাপারে তিনটা যে শেখায়ত করলে এগুলো সত্য না মিথ্যা? এই জমানার এই টাইমের যদি আমরা মানুষ হতাম তো কি বলতাম? দাঁত কোটাকে কড়মড় করে চোখ মুখকে ঘুরিয়ে লল করে বলতাম চল তোকে বাড়তে দেখাচ্ছি, তোকে কাপড় দিছি, খাইতে দিছি, পিঠতে দিছি, সব দিছি, আর এতটি মানুষের সঙ্গে তুই ভরা মহফিল আমার তুই বেজ্জতি করলি, চল তোকে দেখাচ্ছি বাড়িতে যে বলতাম, কি বলতাম না? কিন্তু সুবহানাল্লাহ, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে কোরআন, সেই সাহাবী মনে মনে বলছে রব্বুল আলামিন, আজকে যদি আমি নবীর সামনে মিথ্যা কথা বলে দিই, না নবীজি আমি তাকে মারি না, না নবীজি আমি তার রোজা ভাঙি না, না নবীজি আমি সূর্য ওঠার আগে আমি নামাজটা পড়ে নি, যদি আজকে আমি মিথ্যা কথা বলে পার হয়ে যাই তবে হয়তো আমি পার হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন আল্লাহ লাগাম লাগিয়ে দিবেন আল্লাহ ফেবিকুইক লাগিয়ে দিবেন মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে এবং আল্লাহ হাতকে বলবে হাত রে দুনিয়াতে কি তুমি এমন কাজ করেছো বলো হাত পট 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 করে সব কথা বলে দিবে ওয়া তাশহাদু আরজুলহু পায়ে গাওয়া দিয়ে দিবে সাক্ষ্য দিয়ে দিবে বেমা কানু ইয়াকসিবুন দুনিয়াতে যা কিছু বলবো সব গাওয়া দিয়ে দিবে সে সাহাবী তখন বলছে নবীজি মিথ্যা কথা বলবো না আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছেন সবই ঠিকই কথা বলেছেন একটা মিথ্যা নাই সব কি সত্য আমি নমাজের হালাতে তাকে মারি রোজা তার ভেঙে দিই এবং সূর্য ওঠার পরে আমি ফজরের নামাজ পড়ি ঠিকই বলেছেন এবার কি হবে এবার নবীজি জিজ্ঞাসা করছেন হারে বাবা সাফওয়া নমাজটা হলো আল্লাহর ইবাদত আর তোমার স্ত্রীকে নমাজের হালাতে কেন মারো বাবা তাহলে কি ব্যাপারটা এরে মায়েরা খালারা শুনেন আমার ভাইয়েরা শুনেন সেই সাহাবি সাফওয়ান বলছেন দয়ার নবী গো কেন আমি নমাজের হালাতে মারি কেন আমার বিবিকে মারি আমিও জানি গো নবী যে নমাজ আল্লাহর একটা ইবাদত নমাজ পড়তে গেলে জীবনের গুনাহ মাফ হয় আমিও জানি নমাজে মারা চলবে না তবে কেন মারি একটু আমার কথাটা শুনে নেন সে সাহাবী বলছে নবী গো আমি একটা গরিব মানুষ মাঠে কামে কাজে চলে যাই সারা দিন মাঠে কাম কাজ করি সারবাঙ্গ কাজ করি গো নবীজি সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি বাড়িতে আসার পর আমি নমাজ পড়ে নি মাগরিবে আমি এশারে নমাজ পড়ি আর নমাজ পড়ার পর আমি বিছানে চলে যাই ঘরের দিকে চলে যাই আমার স্ত্রী আমার জন্য সুন্দর করে বিছানা লাগিয়ে দেয় সুন্দর করে আমার জন্য বিছানা রেডি করে দেয় এবারে দয়ার নবী গো এশারে নমাজ পড়ে আমার বিবি কিন্তু আমার বিছানে আসে না আমার বিছানে আসে না নমাজ পড়তে শুরু করে দেয় নমাজ পড়তে আছে পড়তে আছে পড়তে আছে জানেন গো দয়ার নবী কত লম্বা লম্বা করে আমার বিবি কোরআন পড়ে দয়ার নবী গো কোরআনের মধ্যে সব থেকে যেগুলা বড় বড় সূরা সব থেকে যেগুলা বড় বড় সূরা সূরা বাকারা হলো কোরআনে বড় সূরা আলে ইমরান সূরা মায়েদা সূরা নিসা এগুলা কোরআনের মধ্যে বড় বড় সূরা গো নবীজি এক এক রেখাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করে এক রেখাতে কয়টা সূরা দুটা করে সূরা কোরআনের মধ্যে বড় বড় সূরা সে সাবি বলছে নবী গো চার পারা কিংবা সাড়ে চার পারা করে কোরআন এক এক রেখাতে আমার স্ত্রী তেলাওয়াত করে সুবহানাল্লাহ আজকে মাওলানা তারাবির নামাজ পড়াইবেন তিন থেকে চার আয়াত যদি হয়ে যায় এমন থেকে কে পাছা থাবড়াবে এমন থেকে কে হাতে মারবে এমন থেকে কে কি করবে সালাম ফিরা পর তখন কইবে মুলবি সাহেব তুমি দেখতে পাও না এত গরম আর মশা এত লম্বা করে তেলাওয়াত করছো যে ছোট ছোট করে করতে পারো না বলবে কিন্তু সুবহানাল্লাহ সেই মহিলা সেই সাহাবী বলছে নবী গো আমার স্ত্রী চার পারা কিংবা সাড়ে চার পারা করে কোরআন একা এক রেখাতে তেলাওয়াত করেন নমাজ পড়তে পড়তে কোনদিন রাত বারোটা হয়ে যায় কোনদিন রাত দুটা হয়ে যায় কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইম আজানটা দিয়ে যায় আমি আমার স্ত্রীকে বুঝালাম বিবি রে আমি তোমার স্বামী তোমার উপরে কিছু আমার হক রয়েছে এই জন্য বিবে তুমি নমাজটাকে এত লম্বা করিও না তুমি তাড়াতাড়ি করে তুমি আমার বিছানে চলে এসো আমার স্ত্রী আমার কথা মানে না গো নবী আমার কথা শুনে না এবার আমি একদিন বুঝালাম দুই দিন বুঝালাম তিন দিন বুঝালাম যখন আমার কথাটা না মানে নমাজ পড়তে থাকে লম্বা লম্বা তেলাওয়াত করতে থাকে এবার তখন আমি নমাজের হালাতে মারি বিবি রে তুমি তাড়াতাড়ি করে আমার বিছানে তুমি চলে এসো আমার মাথাটা দাবিয়ে দাও আমার পা হাতে গায়ে তেল দিয়ে দাও আমার গা ব্যথা করছে তুমি একটু টিপে দাও কিংবা বিবির আমার বিছানে এসো আমি একটু আরাম করবো আরাম পাবো আমার কথা না মানে না শুনে।